আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন পাঠদানের চতুর্থ সপ্তাহে তোমাদের সাথে গণিত ক্লাসে আবার যুক্ত হচ্ছে। আশা করছি ভালো আছো। অনুশীলনী 11 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিতে পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো পরিসংখ্যান কি, পরিসংখ্যানে উপাত্ত কি, উপাত্ত কয় ধরনের হয়, বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি। তোমরা জানো যে অবিন্যস্ত উপাত্ত হচ্ছে এলোমেলো যেগুলো যেগুলো সাজানো থাকে না, আর বিন্যস্ত উপাত্ত দুই ভাবে সাজানো থাকে, একটা ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাবে, আর একটা হচ্ছে অধঃক্রম অনুসারে অর্থাৎ অধঃক্রমে সাজানো থাকে, যে অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আসবে। আমি 14 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন নিচে দেওয়া হলো। ক নম্বর বলা হচ্ছে মানের ক্রমানুসারে সাজাও, অর্থাৎ এখানে তোমরা যেকোনো দুই যেকোনো একটি উপায়ে সাজাতে পারবে, ঊর্ধ্বক্রমানুসারে অথবা অধঃক্রমানুসারে। তো আমরা 14 খ নম্বর অঙ্কটি তোমাদের দেখাবো। আমি তোমাদের 14 খ নম্বর অঙ্কটি দেখাবো। এখানে বলছে উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো। তো তোমরা জানো যে গণসংখ্যা সারণি তৈরি করতে হলে একটা টেবিল করতে হয়, তো সেখানে শ্রেণী ব্যক্তি থাকে, গণসংখ্যা থাকে। তো এখন এটা করার জন্য তোমাদেরকে লাগবে সর্বোচ্চ উপাত্ত, তোমরা বলতে পারো সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা, আর একটা হতে পারে সর্বনিম্ন সর্বনিম্ন উপাত্ত, যেটা তোমরা লিখতে পারবো ক্ষুদ্রতম সংখ্যা। এরপর বের করতে হবে পরিসর। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত বিয়োগ করে তার সাথে একযোগ। এরপর বের করতে হবে উপাত্তের শ্রেণী সংখ্যা, সেটা জানার জন্য তোমাদেরকে পরিসর লাগবে আর শ্রেণী ব্যক্তি লাগবে, অর্থাৎ তোমাদেরকে একটা আনুমানিক একটা শ্রেণী ব্যক্তি নিতে হবে, অথবা বইয়ে দেয়া থাকবে যে কত করে ধরতে হবে, 5 করে হতে পারে, 3 করে হতে পারে, 10 করে হতে পারে। তো আমরা স্ট্যান্ডার্ড ভাবে 5 করে নিব। তো আমরা এটা দেখি যে তোমাদের এই 14 নম্বর যে সৃজনশীলটা 14 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, সেখানে উপাত্ত গুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 56, সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 40। তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে তার সাথে একযোগ, সেক্ষেত্রে এটা হবে 16, এটার একযোগ করলে হবে 17, অর্থাৎ পরিসর হচ্ছে 17। তোমরা পরিসর 17 ডিভাইড বাই কি শ্রেণীবিন শ্রেণী ব্যক্তি আমরা 5 করে ধরে, তোমরা 5 লিখতে পারো, এখানে তোমরা লিখতে পারো শ্রেণী ব্যক্তি এটা ব্র্যাকেটে লিখতে পারো, অথবা এই দিকে কোন এক জায়গায় লিখতে পারো 5 ধরে। এখানে ভাগ করলে হবে 3.4, এটা প্রায় 4-এর, এটা ভাগ করা হবে 3.4, যেটা 4-এর সমান, অতএব এই শ্রেণী সংখ্যা হবে হচ্ছে 4টি। তাহলে তোমরা শ্রেণী সংখ্যা তোমরা ডাক দিতে পারো 4টা ঘর মিনিমাম, আর একটা ঘর লেখার জন্য। তাহলে এটা হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বলতে পারো তোমরা। তারপরে এটা হলো ট্যালি, ট্যালি থেকে তোমরা গুনে গুনে গণসংখ্যা বের করবে। তাহলে তোমাদেরকে 4টা ঘর দিতে হবে, 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা ঘরের মধ্যে তোমাদেরকে। তো সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা উপাত্ত হচ্ছে 40। তাহলে আমরা 40 থেকে হিসেব করে 5 ঘর নেব, 40, 41, 42, 43, 44। তাহলে 40 থেকে 44 হচ্ছে 40 নিজে, 41, 42, 43, 44, মানে 5 ঘর। এবার 44 থেকে বাদ দিয়ে 45 থেকে 45, 46, 47, 48, 49, 50, তাহলে হবে 49। তাহলে এখন 50 থেকে 50, 51, 52, 53, 54, 5 ঘর। এবার 54 থেকে 55, 57, তাহলে আমরা 54 থেকে 55, 56, 57, 58, 59, তাহলে আমরা এখান থেখে 59 পর্যন্ত খেয়াল পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের সর্বোচ্চ 56 আছে, সেটা এর মধ্যে হয়ে যাচ্ছে, 40 থেকে 56 হচ্ছে সর্বোচ্চ, এর মধ্যে হয়ে যাবে। এবার আমরা টেলি দেখব যে 40, তোমরা যদি 40 কোন ঘরে আছে, এই ঘরে। এরপরে আছে হলো তোমরা
উপাত্ত গুলোর দিকে তাকাও, দেখতে পারবে প্রথমে 40 আছে। তাহলে 40 কোন ঘরে আছে? 40 এই ঘরে আছে, অতএব আমরা এখানে একটা দাগ দিব। এরপর আছে 55, 55 কোন ঘরে আছে? এই ঘরে, এই ঘরে আছে 55, তার মানে এখানে আমরা আরেকটা দাগ দিব। এরপরে 42, 42 আছে এই ঘরে, এখানে দাগ দিব। এরপরে আছে আবার 42, এখানে দাগ দিব। এরপরে আবার আছে 45, এখানে দাগ দিব। এরপরে আছে 50, দেখো এখানে 50 যেখানে আছে সেখানে দাগ দিব। এরপরে আছে আবার 50, তাহলে এখানে দাগ দিব। এরপরে আছে 56, তাহলে এখানে 55 কেমন 50, তাহলে 56 নিশ্চয়ই এখানে আছে, তাহলে এখানে দাগ দিব। এরপরে আবার 50, এখানে দাগ দিব। এখানে আছে 45, এখানে দাগ দিব। এইভাবে আমরা সবগুলো ইয়া পূরণ করে নিব। এখানে আছে 42, এখানে আছে 40। যখন আবার চারটে হয়ে যাবে পাঁচটার বেলায় আমরা এইভাবে একটা দাগ দিব, তার মানে এখানে বোঝাচ্ছে 1, 2, 3, 4, 5, এখানে পাঁচটা লাইন অর্থাৎ পাঁচটা সংখ্যা এর মধ্যে আছে। এবার আমরা 43 বসাবো, এবার 47 বসাবো, তাহলে দেখতে পাচ্ছ 47 আসবে, তারপরে বসাবো 43, এবার দেখতে পাচ্ছ 43 আসবে, আবার বসাবো 50, তাহলে 50 এখানে বসাবে, দেখতে পাচ্ছ, তারপর 46 আছে, 46 এখানে আছে, তারপর আছে 45, 45 এখানে আছে, এই চারটা পাঁচটা হয়ে গেল, তারপর আছে 42, 42 তোমরা এখানে দেখতে পারো, এবার আছে 43, 43 আবার এখানে আছে, এরপর আছে 44 এখানে আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ, তারপর 52, 52 আছে এখানে দেখতে পাচ্ছ, তারপর আছে 44 এখানে আছে, 44 আরেকটা পাঁচ, তারপর আছে 45 এখানে আছে, 45 এরপর আছে 40, 40 এখানে, আবার 45 এখানে, 40 এখানে, 44 এখানে, 50 এখানে, 40 এখানে। তাহলে এভাবে তোমরা ট্যালি গুলো করবে। তারপর এখান থেকে দেখা যাচ্ছে 5, 10, 15, অর্থাৎ এখানে আছে 15টা, এখানে আছে 5, 2, 7, এখানে আছে 5 আর 1, 6, আর এখানে হচ্ছে 2, মোট হচ্ছে 5, 15 আর 7, 22, 22 আর 6, 28, 28 আর 2, 30, তাহলে এখানে হচ্ছে মোট 30। তাহলে এই এভাবে বক্স তৈরি করলেই তোমাদের উত্তর হয়ে যাবে, আশা করছি সবাই বুঝতে পারছো। এখন আমরা 17 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা হচ্ছে নিচের গণসংখ্যা সারণি হতে আয়তলক আঁকো, প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ একটু আগে মানে তোমাদের যে অঙ্কটা করানো হলো 14 নম্বর অঙ্কটি, সেখানে কিছু উপাত্ত দেওয়া ছিল অবিন্যস্ত ভাবে, সে অবিন্যস্ত উপাত্ত গুলোকে যেমন আমরা গণসংখ্যা সারণী তৈরি করেছি, এরকম একটা গণসংখ্যা সারণী তোমাদের দেয় আছে 17 নম্বর অঙ্কটাতে। সেখান থেকে আমাদের বের করতে হবে এখানে প্রচুরক কত, মানে সবচেয়ে সর্বোচ্চ মানটি কত। এটা বের করার জন্য আমাদেরকে একটা লেখ চিত্র বুঝতে হবে। তোমরা জানো যে আমরা লেখ চিত্রের আর একটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা জানো, তুমি জানো যে এক্স অক্ষে একটা ডেটা যায়, তো এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তোমরা এই জিনিসগুলো জানো, জানতে পারবে যে আমাদের এক্স অক্ষ বরাবর নিতে হবে আয়ম, অক্ষ বরাবর নিতে হবে শ্রেণী ব্যক্তি, আর এই অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা। যখন তোমরা গ্রাফে, তোমাদেরকে আমি গ্রাফে দেখাবো, তখন তোমরা এটা বুঝতে পারবে ভালোভাবে। এটা আমরা উঠাই নিব, শ্রেণী ব্যক্তি, আর এখানে হচ্ছে গণসংখ্যা। তো আমরা যদি 11 থেকে 20 নিই, তারপর হচ্ছে 31 থেকে 40, 31 থেকে 50, 61 থেকে 70, 81 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 10, 20, 35 গণসংখ্যা, 20, 15, 10, 8, 5, 3। এখানে একটা ঘর তোমাদেরকে অবিচ্ছিন্ন আছে, দেখো এখানে 11 থেকে 20, 20 শেষ করে এখানে আসছে আবার 21, তার মানে এখানে আমাদের একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে লিখবো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তাহলে এখান থেকে আমরা এখানে অবিচ্ছিন্ন করার জন্য আমরা কি করব, এই 11 কে 0.5 ঘর আগে দিয়ে 10.5 করে নেব, আর এই 20 কে পিছাই দিয়ে 20.5 করে নেব। তাহলে অটোমেটিক এটা আমাকে পিছাতে হবে। তাহলে এই 21 কে যদি আমি 5 ঘর পিছাই দিই,
তাহলে এটা হবে 20.5, এটা 5 তখন 5 ঘর আগায় দিতে হবে, 0.5 ঘর 5 আগায় দিতে হবে, আমরা এটাকে 0.5 ঘর লিখে হবে, তো আমরা বিষয়টি অবশ্যই বলতে দেখো 20.5 এখন 20.5 এখন 20.5 আসলে আমি এখানে 20.5 আসলে বুঝতে পারছো, আবার এখানে আছে 50.5 আর এখানে হবে 60.5, এখানে হবে 60.5 থেকে 70.5, এখানে 70.5 থেকে হবে 80.5, এখানে 80.5 থেকে হবে 90.5, এখানে এখানে যেতে হবে 90.5 থেকে 100.5, তখন বুঝতে পারছো। এখন আমরা এই উপাত্তগুলো নিয়ে আমরা এখন একটা গ্রাফ আঁকব। তোমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এখানে আমাদের ঘর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তো তোমার একটা মিনিমাম 9টা ঘর লাগবে। তো এখানে তুমি খেয়াল করতে পারো যে গ্রাফে তোমার এই যে ছোট একটা গ্রাফে এটা বড় হতে পারে, বড় হতে পারলে তোমাদের স্কিল গুলো অনেক ভালো হবে। যেহেতু এটা ছোট একটা গ্রাফ, আমরা চেষ্টা করবো এখানে কিভাবে আঁকা যায় সে বিষয়টা নিয়ে। তাহলে আমরা এই যে পুরো বিষয়টা, অর্থাৎ যে আমরা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা x অক্ষ বরাবর, অর্থাৎ এই দিকে আমরা x অক্ষ বরাবর, তোমরা জানো যে এটাকে x অক্ষ ধরে আর এটাকে y অক্ষ ধরা যাবে, তো x অক্ষ বরাবর আমাদের নিতে হবে শ্রেণীব্যক্তি আর y অক্ষ বরাবর যাবে হচ্ছে গণসংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদেরকে 99টা ঘর লাগবে, যেহেতু আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যেহেতু 9টা ঘর আছে, এই জন্য আমাদেরকে 9টা ঘর দেখতে হবে এখানে আছে কিনা। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 9, হ্যাঁ তোমাদের এখানে ধরন মানে মিলে যাবে আর কি বিষয়টি। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে এই যে বিষয়টাকে এখান থেকে একটা ডট ডট দিতে পারো, দিয়ে এখানে 11, 10.5 লিখতে পারো, তাহলে এটা 10.5, হ্যাঁ। আর তোমরা এখানে একটা দাগ দিতে পারো এই, আর তাহলে তোমরা এদিকে লিখতে পারো অনেক, তোমরা এগুলো যখন অনেকগুলো করবে তখন দেখতে পারবা, এদিকে লিখতে পারো শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্নটা নিব আমরা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, আর তোমরা জানো যে এই দিকে আমরা নেব হচ্ছে, এইখান থেকেও দিতে পারো, এটাকে নিব আমরা, তাহলে এই 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 বরাবর নিব আমরা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ, এটা হলো x অক্ষ বরাবর আর এটা হচ্ছে y অক্ষ বরাবর, এটা নিব হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগটি, আর এইবার এই y অক্ষ বরাবর নিব আমরা হচ্ছে গণসংখ্যা। তোমরা যখন অনেক মানে কয়েকটা করা দেখতে দেখবা যখন এই বিষয়গুলো করা আছে, তো এখানে আমরা 10.5 ধরেছি, এখানে হবে 10.5, এখানে হচ্ছে 20.5 মানে 5 ঘর, তাহলে দেখা যাচ্ছে এই 10.5 থেকে 20.5 পর্যন্ত 10 ঘরে, তাহলে এই 5 ঘরে 10 ঘর নিয়েছি, তার মানে আমরা x অক্ষ বরাবর মানে 1 ঘর সমান 2 একক নিয়েছি, অর্থাৎ এর x অক্ষ বরাবর যে 1 ঘর মানে 2, x অক্ষ বরাবর 1 ঘর মানে শ্রেণীব্যক্তির 2 ঘর 2 একক, তার মানে 1, 2, 3, 4, 5 ঘর মানে 10 একক, তার মানে 1 ঘর মানে 5 ঘরে যদি 10 একক হয় তাহলে 1 ঘরে হচ্ছে কত 2 একক করে। তাহলে তোমরা এগুলো যখন বেশি বেশি প্র্যাকটিস করবে, তার মানে এখানে যদি আবার 5 ঘর মানে কি আবার 10 একক, তার মানে এখানে 30.5, তারপর 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, বিষয়টা তোমাদের কঠিন রাখতে পারে, বিষয় 90.5 এটা হবে 100.5, তো কিছুটা বুঝতে পারছো। এখন আমরা এখানে ধরবো 5, 10, 15, 20, 25, 30, তোমার যদি আরো কষ্ট হয় তাহলে তুমি এটাকে 10 ধরতে পারো, এটাকে 10, 20, 30, 40, 50, 60, 70, অর্থাৎ ওই অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক ধরতে পারো, অথবা তোমরা 1 ঘর সমান 1 একক ধরলে এটা হবে 5, 10, 15, কিন্তু তোমাদের এখানে মাথায় রাখতে হবে সর্বোচ্চ হচ্ছে 35, মাথায় রাখতে হবে সর্বোচ্চ 35, এবার যেন সেটা এর মধ্যে এই এই সংখ্যাটার মধ্যে যে হাইস্ট যে জিনিসটা এর মধ্যে মানে পূরণ হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 5, 7, 35, তার মানে এখানে এই পর্যন্ত আসবে। যদি আমরা এখানে 37 বা 37, 40 থাকতো তাহলে আমরা এই এইটা দিয়ে আমরা এইখানে আমরা 5 ঘর 1 ঘরে 1 ঘর ধরতে পারতাম না, 1 ঘর সমান 1 একক এই এককটা আমরা নিতে পারতাম না, যার কারণে যেহেতু এখানে 35 আছে তার মানে এটা আমরা এখানে ধরাইতে পারবো আর কি। তোমরা এখানে খেয়াল করো যে 10 এখানে দেখো, আমরা এখান থেকে আসি, দেখো 10.5 আছে 10, 10.5 আছে 10, তাহলে আমি 10.5 এখানে একটা দাগ দিব, গোল দাগ দিলাম, তারপর আবার দেখো 20.5 আছে 10, তাহলে 20.5 গিয়ে আমি 10 নিব, ভালো করে খেয়াল করবা, আবার
20 দশমিক 5 এ আছে 20 তাহলে আমি আবার 20 দশমিক 5 এ যাব 20 দশমিক 5 এ গিয়ে আমি আবার 20 এ দাগ দেব তাহলে আমি এখানে 20 এ দাগ দেব দেখো 20 দশমিক 5 এ গিয়ে আমি এই যে 20 এ দাগ দিলাম তোমরা জানো যে এটা 20 তারপরটা হবে 30 তারপরটা হবে 40 এরপরটা হবে 50 এরপর আমি করব কি 30 দশমিক 5 এ গিয়ে যে 30 দশমিক 5 এ গিয়ে আবার 20 একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে তারপরে এখন দেখো তারপরে আছে 30 দশমিক 5 এ গিয়ে আবার 35 তাহলে আমরা 30 দশমিক 5 এ গিয়ে আবার 35 একটা দাগ দিব আবার 40 দশমিক 5 এও আছে 35 40 দশমিক 5 এ গিয়ে আমি একটা 35 এ দাগ দিব তোমরা বুঝতে পারছো বিষয়গুলো এরপর আবার 40 দশমিক 5 এ গিয়ে 20 করব 40 দশমিক 5 এ গিয়ে আবার 20 আসবে এই যে এই সহজে 20 আশা করছি তোমাদের এগুলো সমস্যা হচ্ছে না তারপর হচ্ছে 50 দশমিক 5 এও 20 তাহলে 50 দশমিক 5 এ গিয়ে আবার 20 দেব যেখানে আছে সেখানে আমরা দাগ দেব এরপর আছে হচ্ছে আবার 50 দশমিক 5 এ গিয়ে আমি 15 লিখব 50 দশমিক 5 এ গিয়ে আমরা 15 লিখব তারপর হলো 60 দশমিক 5 এ গিয়েও 15 লিখব এই যে 60 দশমিক 5 এ গিয়ে 15 লিখব 15 দাগ দিব এটা লেখা বলতে আমি দাগ দাও বুঝছি তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো 15 গেল তারপর হলো 60 দশমিক 5 এও 10 আছে 60 দশমিক 5 এখানে গিয়ে আবার 10 এ যাব দেখো আবার 70 দশমিক 5 এও 10 আছে যে 70 দশমিক 5 তাহলে আশা করছি এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে তবে স্কেল করাটা খুবই জরুরি তোমরা এই যে এইভাবে কিভাবে ধরলে এই জিনিসটা কিভাবে ধরলে আমাদের সুন্দরভাবে এর মধ্যে খেপে যাবে সেটা তোমরা অবশ্যই পুরো একটা গ্রাফ পেপার নিবা আমি যেহেতু অর্ধেকটা নিয়েছি এরপর 70 দশমিক 5 এবার আমরা দেখব 70 দশমিক 5 আবার 8 আছে তাহলে 70 দশমিক 5 এ আবার 8 আছে তাহলে এটা হলো 5 6 7 8 তাহলে এখানে একটা দাগ দেব এবার দেখো 80 দশমিক 5 এও 80 দশমিক 5 এ কি আছে 8 আছে তাহলে 80 দশমিক 5 এ গিয়ে 8 এ দাগ দেব তাহলে যে 5 6 7 8 এবার 80 দশমিক 5 এ গিয়ে আবার 5 আছে তাহলে 80 দশমিক 5 এ গিয়ে এটা হলো 5 তোমরা জানো এই যে সুযোগ 5 এবার 90 দশমিক 5 এ গিয়েও 5 আছে এবার 90 দশমিক 5 এ গিয়েও 5 আছে এবার এই যে 90 দশমিক 5 এ গিয়ে আবার 3 আছে 90 দশমিক 5 এ গিয়ে আবার 3 আছে 90 দশমিক 5 এ 1 2 3 তোমরা বুঝতেছো কিনা আমি জানি না আবার 100 দশমিক 5 এ গিয়েও 3 আছে এখন আমরা এই যে দাগগুলো দিলাম একটার পর একটা আমরা পূরণ করে দেব তোমরা একটু খেয়াল করো বুঝতে পারবে প্রথমটা হচ্ছে আমরা এখান থেকে তো শুরু করছি করে এখানে আসছি এখানে এসে আমরা এটা পূরণ করে দেব তারপর তোমরা স্কেল দিয়ে অবশ্যই করবে আমি হাত দিয়ে করতেছি এটা তারপর এখানে যাব এগুলো তোমরা পূরণ করবা তারপরে এই যে এটা এটা এই যে দেখো এটা পূরণ করে দেব এটা পূরণ করে দেব তারপর এখানে যাব তাহলে এটা পূরণ করে দেব স্কেল দিয়ে অবশ্যই করবা তারপর এখানে যাব আমরা তারপর এখান থেকে আমরা এখানে আসব তো তুমি এটা পূরণ করে দেব তারপর এখান থেকে এখানে আসব আচ্ছা বুঝতে পারছো তারপর এখানে আসব তারপর এখানে আসব তারপর এখানে আসব তারপর এখানে তারপর এগুলো তোমরা দিতে পারো এখান থেকে দেখো প্রসঙ্গত এখানে বোঝা যাচ্ছে 30 এই যে 30 থেকে 30 দশমিক 5 থেকে 40 দশমিক 5 এর মধ্যে আমাদের গণসংখ্যা অর্থাৎ প্রচুরক আছে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে আছে বুঝতে পারছো তার মানে এই যে ঘরটা আছে এখানে যদি উপরের যে অংশটা আছে এর সর্বোচ্চ যে একটা নতুন ঘর তৈরি হয় এই ঘরের মধ্যে যদি আমরা একটা আড়াআড়ি এই ঘর মানে আড়াআড়ি যে বিন্দুগুলো কৌণিক বিন্দুগুলো অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু আবার এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ একটা কৌণিক বিন্দু তোমরা জানো যে আয়তাকার ক্ষেত্রে যে কর্ণগুলো সেগুলো যদি আমি যোগ করে দেই অথবা কর্ণ আঁকি এখানে উপরে সর্বোচ্চ যে আয়তটা সর্বার উপরে যে আয়তটা সেটা যদি আমরা দুটো কর্ণ আঁকি তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটা আমরা এই সোজা দেখবো যে আসলে কোন জায়গায় মিলে গেছে সেটা হচ্ছে তার প্রস্থ তোমরা এখানে একটা জিনিস এই জন্য তোমাদের একটা স্কেল লাগবে তাহলে তোমাদেরকে এটা এই দুইটা জিনিস যোগ করে দিতে হবে আশা করছি তোমরা সুন্দরভাবে যোগ করবে আমি যেহেতু এখানে ভিডিওতে দেখাচ্ছি এই যে এটা যোগ করে দিবে আবার এইটা থেকে এটা যোগ করে দিবে সুন্দরভাবে যোগ করবে যোগ করে এই যে বিন্দুটাতে মিলিত হয়েছে সেটা থেকে নিচে দাগ দিবে সেটা থেকে এই নিচে নিয়ে আসবে ওকে ওই সোজায় একেবারে ওই সমান্তরালে একদম নিচে নিয়ে আসার চেষ্টা করবে কোথায় মিলিত হচ্ছে
সেটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা দেখতে পাচ্ছো যে এটা এখানে নিচে নেমে যাচ্ছে। তোমরা খেয়াল করো যে এখানে আমরা জানি যে প্রত্যেকটা ঘর দুই ঘর করে করে দুই দুই চার মানে এখানে ছয় মানে পাঁচ ঘরে দশ, তাহলে এখানে দেখবো আমরা আসলে এখানে তিরিশ থেকে কয় ঘর বাড়ছে, এটা তিরিশ, এটা যদি দুই ঘর এক ঘর এক ঘর মানে দুই একক, তার মানে এটা বত্রিশ দশমিক পাঁচ, এটা চৌত্রিশ দশমিক পাঁচ, তার অর্ধেক হয়ে গেছে, তার মানে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ, তার মানে এখানে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ, অর্ধেক পুরো হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ। আশা করছি বুঝতে পারছো।